জলটা কেমন? ও সেরা সেরা ছিলু তো জানি হালাই কি হাত ফেল করবে কি না কি হয় নতুন জল ছান করছো সকালে বুঝা যাবে ওর কি হয় ও ফাঙ্কাটা আর ফাঙ্কা পুরো বাতাস যাচ্ছে গত্তর মধ্যে যেটা সেলুর গত্ত করছে সমজরে সমজরে সেলুর কাজ চলছে যেটা সেলুর বোর্ডিং বসানো শেষ হয়ে গেছে আজকে গর্ত করছে যেটা দেখতে পাচ্ছ এখানে টুনু ভাই এখানে গর্ত করতেছে আর এক হাতের মতো করলে তারপরে আজকে ফাইনালি সেলু লাগানো হয়ে যাবে যেটা আর পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো আজকে যেটা পুরোটা ব্লগ ভিডিও দেখলে বুঝবে আজকে কীভাবে সেলু লাগাই যেটা আর তারপরে স্নাটাম করবো সেলু লাগানোর পরে যেটা এখন গর্ত চলছে যেটা দেখতে পাচ্ছ পাঁচ ছয় হাতের মতো গর্ত করবে সেলুর গর্ত তারপরেই সেলু লাগাবে লাগানোর পরে জল আসবে যেটা দেখতেই পারবে আর পুরোটা ব্লগ ভিডিও দেখতে থাকো যেটা আর আমিও এখানে দাঁড়িয়ে দেখছি তারা গর্ত করছে তার জন্য যেটা আর এখানে ইমানও আছে যেটা দেখতে পাচ্ছ এখানে ইমানও গর্ত মাটি দিয়ে তুলছে যেটা আর যেটা দেখতে পাচ্ছ সেলুর গর্ত এখানে চলছে আর দেখতে থাকো আজকে পুরোটা ব্লগ ভিডিও যেটা ইমান এখানে মাটি তুলতেছে যেটা এ দেখতে পাচ্ছ মাটি লাগে রাখছে কি কাম করছে কি কামলা গত নাম ছিল কাম করতো ভিজে ভিজে বরে রাখছে না বাড়ি সারি লাগে গাও আর যেটা দেখতে পাচ্ছ এখানে কারেন্টের বুট তারা বলে এই মেঘলা দিনের মধ্যে বলে তার গরম লাগতেছে তার লেগে এদো কি দেশে জোগাড় করে পুরো বিকেট হওয়া দিয়েছে পাঙ্কাটা কারণ বাতাস লাগবে তার লেগে গরম লাগ বলে লাগে এই ঠান্ডার দিনও বলে গরম লাগে গত্তর মধ্যে তার লেগে এই দেবো ফাঙ্কাটা আর ফাঙ্কা পুরো বাতাস যাচ্ছে পুরো গত্তর মধ্যে যেটা সেলুর গত্ত করছে দশ ফুটের মতন করে লেছে আর করতো না মনে হয় এই টাইপটা দোয়ানোর পরে আর করতো না আর এদিকে সব যন্ত্রপাতি লেগে বসে যেটা এই সেলুটা এবং এই যন্ত্রপাতিটি এবং এখানে ফাইভ ডি জিটি তারপরে টুনু ভাই লাগাবে নিচে এরপরে জল আসবে যেটা দেখতে পারবে মাত্র এখন গত্তর গাছ সারলো যেটা দেখতে পাচ্ছ আর এখানে সেলু ইয়ে করতেছে পাইপ টাইপ লাগাইতেছে যেটা ইমান এখানে বসে পাইপ টাইপ লাগাইতেছে সেলুর মধ্যে যেটা তৈরি করছেন যেটা লাগাই লাগছে ফাইনালি যেটা সেলু ফাইনালি এখন সেলুটা নিচে নামাইতেছে যেটা দেখতে পাচ্ছ আর পাইপটা পুরোটা নামাচ্ছে লাগানোর জন্য আর পাইপটা কিছুক্ষণ পরে জল আসবে সেলু দিয়ে বসছে ফাইনালি জল সেলুর জল যেটা প্রথম প্রথম গুলো যাবে জলটা যেটা ফাইনালি জল এসে বললো সেলু জল গাছ যেটা দেখতে পাচ্ছ ফাইনালি জল চলে এসেছে এখন ওদের স্নান করছে দেখুন ওদের জলটা কেমন জানি না কি হয় নতুন জলে স্নান করছে ও কালকে সকালে বুঝা যাবে ওর কি হয় কি হাত ফেল করবে দারুন জল এসেছে আজকে ওদের স্নান করছে ভালো করে তুমি কয়দিন করো নি স্নান আর ফাইনালি এই মাত্র এখন আসলাম যেটা দেখতে পাচ্ছ নতুন সেলুর মধ্যে স্নান করেছি যেটা আমার শ্রদ্ধা বসাইছে যেটা এটার মধ্যে স্নান করলাম স্নান টান করে এই মাত্র এখন ঘরের মধ্যে আসলাম যেটা দেখতে পাচ্ছ আর আজকে ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে আজকে ভিডিওটা ভালো হয়ে থাকলে একটা লাইক করবে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ মে তব টিক কে লিয়ে বাই।